তৃণমূল সরকার জোর গলায় দাবি করছে যে 1,00,000,00,000 টাকার উপর নাকি বকেয়া আছে। এই দাবি সমর্থনে তৃণমূল সরকারের কিছু মন্ত্রী বলেছিলেন যে আমরা বিরোধী পক্ষের থেকে একসঙ্গে গিয়ে দিল্লিতে লড়াই করব। আমরা বলেছিলাম যে দাবিগুলো সার্বত্তা দেখতে হবে, তো ওই দাবিগুলো কি ঠিক না ভুল, যে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সংকট চলছে, কিন্তু এই আর্থিক সংকটের মধ্যেও তৃণমূল সরকারের ঘোষণার যে চরিত্র, সেই চরিত্রের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি, অপরিবর্তিত শুধু তো নয়, জোরদার। কোনো নির্বাচনের আগে শুধু নয়, অন্য সময় হয়, কিন্তু নির্বাচনের আগে একটা বুস্টার ডোজ পায়। এই ঘোষণার চরিত্রটা আরো জোরদার। যে ছোটবেলায় দেখতাম, আমরা খুব ধার্মিক প্রকৃতির লোক, তো কিছু কিছু বৈষ্ণবরা বলতেন গোবিন্দ গোবিন্দ, গোবিন্দর নাম নিলেই সব মুক্তি পাওয়া যাবে। ওরা এরকম মাননীয় মুখ্যমন্ত্রীর নাম নেন, ওরা বলেন কোনো চিন্তার কারণ নেই, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তো ওর ফলে সব কাজ হয়ে যাবে, আমি যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাই। তো আমাদের দাবিটা কি? আমাদের দাবিটা হচ্ছে যে এই যে অস্বচ্ছতা, স্বচ্ছ ভারত, নির্মল বাংলা, সেই নির্মল ভাবটা এই তৃণমূল সরকারের নীতিতে আসুক। এরা প্রত্যেকটি প্রকল্পে প্রতি বছর কত টাকা কোন খাতে বরাদ্দ করেছেন সেটা জানান, তাতে কতজন মানুষ এবছর উপকৃত হবে, কতজন মানুষের অপেক্ষা করতে হবে, কতদিন অপেক্ষা করতে হবে সেটা জানান। শুধু এই বড় বড় ঘোষণা যেটা করে দিয়েছি, 12,000 কিলোমিটার রাস্তা হবে, কবে হবে, এই বছর কতটা হবে, কোন কোনটা হবে না, নেক্সট ইয়ার কতটা হবে এটা বলুন, কত টাকা খরচা হবে সেটা বলুন। এই তৃণমূল সরকারের এই যে অর্থ সংকট বাস্তব এবং চিন্তাজনক, কিন্তু ওরা দৈবী কৃপার প্রার্থনা করছেন, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, আর সব দোষ দিচ্ছেন কেন্দ্র সরকারের উপর। তাছাড়া খেলামেলা সরকার চলছে, গত বছর সংবাদপত্রের মাধ্যমে ঠিক পুজোর আগে দেখেছি ভাড়ার শূন্য, তা বলেও পুজো অনুদান বাড়িয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, স্বয়ং বললেন, আই কোট, ভাড়ার শূন্য, মা দুর্গা ভাড়ারে জোর ভরে দেবেন আশা করি, তাই কষ্ট শাখা সত্ত্বেও 50,000 টাকাটা 60,000 করে দিলাম। আমি ধর্মে বিশ্বাস করি, কিন্তু আমি বিশ্বাস করি না যে মা দুর্গা আমার সব সমস্যার সমাধান করে দেবে। আমার মনে হয় যে আমাদেরও কিছু করা দরকার। ভাড়ার শূন্য, সুতরাং পয়সা বেশি খরচ করা যাবে না, কিন্তু ঢাক ঢোল পিটিয়ে খরচ করব, অনেক খরচ করবো বলে বাজেটে ঘোষণা করা হয়। উত্তরবঙ্গ সম্বন্ধে আপনি জানেন, আমি উত্তরবঙ্গের বিধায়ক দিনাজপুরের, দক্ষিণ দিনাজপুরের, উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চল এই দুটো নিয়ে অনেক লোকের অনেক ক্ষোভ আছে। 2019-20 সালে উত্তরবঙ্গের জন্য 684 কোটি টাকা বরাদ্দ হয় বাজেটে, বড় বড় নম্বর, খরচ হয় মোটে 462 কোটি টাকা, অর্থাৎ 68%। ওই সালে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ মারফত 598 কোটি টাকা খরচ করবে বলে সরকার খরচ করে খালি 21 কোটি টাকা, 21 কোটি টাকা, অর্থাৎ বরাদ্দের 3.5%। 2020-21 সালে করোনার প্রকোপ ছিল, বলতে পারেন করোনার মধ্যে কী করে খরচ করবে, ঠিক আছে, খরচের বাজেট বরাদ্দের 38%, 10% উত্তরবঙ্গ আর পশ্চিমাঞ্চলের জন্য খরচ হয়েছে। কিন্তু 2021-22 সালে তো কোনো এ ছিল না, করোনা ছিল না, তো করোনার প্রশমন কমে গিয়েছিল। তাহলে 2021-22 সালে রিভাইজ এস্টিমেট স্টেজে উত্তরবঙ্গ উন্নয়ন এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের খাতের খরচের পরিমাণ বাজেটের 777 কোটি এবং 672 কোটি, যথাক্রমে 267 কোটি, 777-এর জায়গায় 267 কোটি, আর 672 কোটির জায়গায় পশ্চিমাঞ্চলের জন্য 235 কোটিতে, অর্থাৎ প্রায় 1/4 দাঁড়িয়ে গেছে। এই জন্য আমরা বলি এটা ঘোষণার সরকার, এটা খাজনার থেকে বাজনা বেশির সরকার।
প্রাথমিক শিক্ষায় নিয়োগ দুর্নীতির অভিযোগে সম্প্রতি অপসারিত হয়েছেন মাননীয় শ্রী মানিক ভট্টাচার্য। তার জায়গায় অভিষিক্ত হয়েছেন শ্রীযুক্ত গৌতম পাল। গৌতম পাল সাহেবকে হাইকোর্ট জিজ্ঞেস করেছিল যে এই যে টেট টিচার্স এলিজিবিলিটি টেস্ট, ওর যে 2014 সালে যারা ওই টেট পরীক্ষা দিয়েছিলেন তাদের শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট কোথায়। গৌতমবাবু আমি আঁতকে উঠেছি, দেখলাম সংবাদপত্রের মাধ্যমে বলেছেন যে আর্থিক সমস্যার কারণে শংসাপত্র দেওয়া যায়নি। পশ্চিমবঙ্গে 2014 সালে এমন অবস্থা হয়েছিল, আমি সবাইকে বিশ্বাস করি, যে যা বলেছেন সেটাই মনে করি ঠিক। কারণ বিধানসভায় কয়েক ঘন্টার জন্য বাজেটের আলোচনা হয়, কোন গ্রান্টস কোনো স্ট্যান্ডিং কমিটিতে যায় না, আর বিধানসভায় আমরা কাজ করি খুব গোপনভাবে, ওখানে কোনো সাংবাদিক চলে না, ওখানে কোনো টিভি চলে না, তা আমাদের কী আলোচনা হয় আপনারা জানেন না।